শনিবার গভীর রাতে মোহনপুরের বীরমোহন বাড়িতে পিস্তল দিয়ে চলে কয়েক রাউন্ড গুলি যাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ বীরমোহন বাড়ি থেকে নাইন এম এম একটি পিস্তল সহকারী সিথাই থানার পুলিশ রাত্রিতেই মলিন দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার করে নিয়ে যায় থানায় সমস্ত ঘটনার তথ্য আড়াল করে ঘটনাটি থামা চাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এসডিপিও ও সবুসা দেবনাথ এবং সিথাই থানার ওসি জয়ন্ত মারাকারের বিরুদ্ধে